রাত পহালে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তো অষ্টম অধ্যায় থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন দেবো সেখান থেকে তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসে যাবে তো চলো শুরু করা যায় সেই তিনটি প্রশ্ন কী কী দেখে নাও প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন লোকসভার স্পিকারের স্পিকারের অধ্যক্ষের ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ কোশ্চেন এই চে থেকে ভারতীয় সংবিধানের বিরোধী দলের ভূমিকা আলোচনা করো এই তিনটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই আসবে এরপর আসে আমি তোমাদের সপ্তম অধ্যায় সেই সপ্তম অধ্যায় থেকে আমি তিনটি প্রশ্ন দেবো সেখান থেকে একটি প্রশ্ন অনিবার্যভাবে আসবে চলো দেখে নিই যে সেই সপ্তম অধ্যায়ে কী কী প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন রাষ্ট্রপতি ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণা থাক ঘোষণা সম্পর্কে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে একটি অবশ্যই আসতে পারে তৃতীয় প্রশ্ন রাজ্য মন্ত্রিসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো চতুর্থ প্রশ্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পর্যাবলী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই যে চার আর সাতটি প্রশ্ন আমি বললাম এখান থেকেই তোমাদের সম্ভাব্য দুটি প্রশ্ন অবশ্যই আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবে না